পদ্মা সেতু প্রকল্পের পিলারের সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গেছে নদীর মধ্যে থাকা চল্লিশটি পিলারের মধ্যে বাইশটি নকশা পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে নকশা অনুযায়ী বেশ কয়েকটি পিলারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রকৌশলীরা বলছেন আমাদের আর কোনো টেনশন নেই আর প্রকল্পের বিশেষজ্ঞরা জানান দুই সালের মধ্যেই পুরো পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে প্রকৌশলীরা আরও জানান সেতুর চোদ্দটি পিলারের নকশা অনুযায়ী কাজ করা যাচ্ছিল না এর সঙ্গে আটটি পিলারের ষাটটি করে পাইল বসানোর সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল সব মিলে বাইশটি পিলারের নকশা পরিবর্তন করা হয়েছে বাকি আঠারোটি পিলার আগের নকশা অনুসারে ছয়টি করে পাইল বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে নদীর তলদেশের গভীরে নরম মাটির স্তর থাকায় হ্যামার দিয়ে পাইল বসাতে গিয়ে চোদ্দটি পিলারের কাজের সমস্যা দেখা যায় তাই এই চোদ্দটি পিলারের নকশা চূড়ান্ত করা যাচ্ছিল না সমস্যার সমাধানের কাজ শুরু করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কাউই ইউকে লিমিটেড কাউই ইউকে বিশেষজ্ঞরা মাটি পরীক্ষার প্রতিবেদন সহ বিভিন্ন তথ্য যাচাই করেছেন তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের কয়েক দফা বৈঠক হয় কাদামাটির পরই শক্ত মাটি না পাওয়ায় পদ্মা সেতুর বাইশটি পিলারের একটি করে পাইলের সংখ্যা বাড়ানো হয়েছে এসব খুঁটিতে ছয়টি পাইল এবং অন্যান্য পিলারের মতোই র্যাকিং বা কিছুটা বাঁকা করে বসানো হবে এই ছয়টি পাইলের মধ্যে সাত নম্বর পিলার ভার্টিক্যাল বা সরাসরি সোজাভাবে বসানো হবে এজন্য পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা দুইশো থেকে বেড়ে হবে দুইশো বাষট্টিটি দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় নয় কিলোমিটার দীর্ঘ হবে পিলারের ওপরে ইস্পাতের যে স্পান বসানো হবে এর ভেতর দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে চলবে যানবাহন পুরো সেতুতে মোট মূল পিলার হবে বিয়াল্লিশটি এর মধ্যে নদীতে থাকবে চল্লিশটি পিলার এক পিলার থেকে আর এক পিলারের দূরত্ব হবে একশো মিটার এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্পান জোড়া দিয়ে সেতু নির্মিত হবে বিয়াল্লিশটি পিলারের ওপরে এরকম একচল্লিশটি স্প্যান বসানো হবে স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে সমুদ্রপথে জাহাজে করে ইতিমধ্যে বাংলাদেশে আনা হয়েছে স্প্যানের অংশ সংযুক্ত করা হয় মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এর মধ্যে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই নাম্বারের পিলারের তিনটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু চারশো মিটার এখন দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গণমাধ্যমকে বলেন বাইশটি পিলারের মধ্যে বেশিরভাগ পিলারের নতুন নকশা গত উনিশে মার্চ মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিস ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির কাছে পাঠানো হয়েছে বাকি নকশা চূড়ান্ত হয়ে গেছে সেগুলো দ্রুতই তাদের কাছে পাঠানো হবে এখন আর কোনো বাধা নেই দুই সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তবে নদী শাসন সম্পূর্ণ হতে আরও কিছুটা দেরি হতে পারে অধ্যাপক জামিলুরুজা চৌধুরী বলেন পাইলের সংখ্যা বাড়লেও এর দৈর্ঘ্য কমে গেছে তাই পিলারের পাইলের সংখ্যা বাড়ানো হলেও পদ্মা সেতুর ব্যয়বৃদ্ধি নাও হতে পারে নকশার সমস্যার সমাধান হয় সেতুর অবশিষ্ট কাজ দুই সালের মধ্যেই শেষ হয়ে যাবে নকশার সব সমস্যার সমাধান হওয়ায় দুই সালের মার্চ মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের তেপ্পান্ন শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনারুল ইসলাম তিনি এপ্রিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনের সময় সচিব এই তথ্যটি জানান তবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ওয়েবসাইটের তথ্য অনুসারে দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত মূল সেতুর সাতান্ন শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে